সো গাইজ, লাস্ট ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার আমাকে একটা বাইকের রিভিউ করতে বলে। বাইকটার নাম হলো হন্ডা CMX রেবেল। এটা রেবেল উচ্চারণ হবে না রেবেল আল্লাহ জানে। যাই হোক, এই বাইকটা একটা 300 সিসির বাইক। এই বাইকটা বাংলাদেশে আসবে এটা তো আমি গ্যারান্টি দিব না, কেননা এরকম বাইক বাংলাদেশে আসার কথাই না। এখন যদি আসে তাহলে তো আসলো, আর যদি না আসে কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওতে আপনারা এমনি এই বাইক সম্পর্কে জেনে নেন। এটা একটা ক্রুজ ক্যাটাগরির বাইক। এই বাইকটা কেমন হবে, হবে নাকি রয়্যাল এনফিল্ডের মতন একটা বাইক, সেটাই দেখে নিই আজকের এই ভিডিওতে। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। বাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়। তাহলে দেরি কিসের, এখনই। Piper's coiled. Oh, Thomas Rollins, stop! তো শুরুটাই করি এই বাইকের ইঞ্জিন দিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 286 সিসির 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেড এর FI DOSC একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনে যেহেতু 4-valve ব্যবহার করা হয়েছে এবং DOSC ইঞ্জিন পাচ্ছেন, তাই এই বাইকের ইঞ্জিন যথেষ্ট ভালো বলতেই হয়। তো এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন। 25 horsepower অ্যাট 7640 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 21.6 Nm অ্যাট 7320 RPM। এই বাইকের এক্সাক্ট পাওয়ার কনফিগারটা আমি কোনো জায়গায় খুঁজে পাইনি এবং এই বাইকের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতেও পাই নাই। তবে অনেক খোঁজাখুঁজির পর একটা ওয়েবসাইটে এই বাইকের পাওয়ারটা আমি পাই, বা এই বাইকের পাওয়ার কনফিগারটা পাই। সেখান থেকে আর কি আমি তথ্যগুলো দিলাম। হয়তো এটা ভুলও হতে পারে, ভুল হলে হোক আপনারা ওই বাইক না কেনার লোক। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 130/90 সেকশনের টায়ারের সঙ্গে 296 mm ডিস্ক উইথ ABS, এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 150/I সেকশনের টায়ারের সঙ্গে 240 mm ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা 41 mm এর, এবং রেয়ারে ইউজ করা হয়েছে ডাবল মনোশক সাসপেনশন বা ডুয়েল শক যেটাকে বলে। এই বাইকের হেডলাইট টেললাইট ইন্ডিকেটার আপনারা LED এর পাবেন। তবে এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা একটু ওল্ড মডেল, সেটাতে আপনারা হ্যালোজেনের ফুল সেটআপ পাবেন। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে আপনারা পাবেন ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার। আর এই বাইকের স্পিডোমিটারটা অনেকটা ইয়ামা FZX এর স্পিডোমিটারের সঙ্গে মিল খায়। তো এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2005 mm, হাইট 1090 mm, সিট হাইট 690 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 mm। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 11 লিটারের। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 191 kg। এই বাইকের সিট হাইট একটা ক্রুজার ক্যাটাগরি বাইক হিসাবে ঠিকই আছে, তবে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, বাংলাদেশের রাস্তার জন্য তো একেবারেই কম। আর এই বাইক বাংলাদেশে আসবে না সেটা তো আপনারাও জানেন। তো যাই হোক, এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 2,30,000 রুপি, যেটা বাংলাদেশে যদি আসে সেই ক্ষেত্রে দাম গিয়ে পড়বে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 5,50,000 টাকার মধ্যে। এখন প্রাইসটা তো আমি নির্ধারণ করি না, সেটা তো আপনাদের বুঝতে হবে ভাই। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्के, रिस्के। रहेंगे पढ़ने से आगे में।